সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে শনিবার এমন আয়োজন করে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। আমিরাত থেকে নওশের আলম সুমনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রবাসে কর্মব্যস্ততার মাঝে বিনোদনের কথা চিন্তাই করা যায় না, তারপরও উৎসাহীদের মধ্যে এমন চিন্তা যে আসে না তা নয়। তবে তা যদি হয় বাঙালির বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, তাহলে তো কথাই নেই। এটা আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের কালচারকে আমাদের বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, এবং আমরা সবাই মিলে মিশে বিদেশে থাকা সত্ত্বেও আমরা যেন আমাদের এই পয়লা বৈশাখের সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে বাংলাদেশের যে স্বাদ সংস্কৃতি, খাবার দাবারের টেস্ট, আমরা পোশাক আশাক সবকিছু যেন আমরা অনুভব করতে পারি। আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল প্রাঙ্গণে শনিবার দিনভর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন, এমন অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি সহ নানা আয়োজন সবার কাছেই আনন্দের, তাই প্রতি বছর এমন আয়োজন করা হচ্ছে। এটার একটাই উদ্দেশ্য যে প্রবাস প্রজন্মের সাথে বাংলাদেশের তাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে ইতিহাসের সাথে শিকড়ে আবদ্ধ রাখা। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা আমাদের সকল সহকর্মীদের প্রচেষ্টা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা এবং অংশগ্রহণে অত্যন্ত সুন্দরভাবে এই 1431 বঙ্গাব্দের যে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দূতাবাসের সার্বিক সহযোগিতা, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত। দিনব্যাপী বৈশাখী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গণ। এর মধ্যে পরিবার সহ উপস্থিতির সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত হন বিমান বাংলাদেশ, জনতা ব্যাংক, বাংলাদেশ সমিতি ও দূতাবাস কর্মকর্তারা। সংস্কৃতির একটা বড় উৎসব, তো দেশের বাইরে এরকম প্রোগ্রাম হওয়াতে আমাদের যারা বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা বাংলাদেশ সংস্কৃতি সম্বন্ধে জানতে পারে, তো এরকম প্রোগ্রাম হওয়াতে আমরা সত্যি খুব আনন্দিত। আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের গান পরিবেশনা, গ্রাম বাংলার বিয়ে অনুষ্ঠানে বরকনে সাজে ছোট ছোট শিল্পীদের নৃত্য ও গান পরিবেশন ছিল চমৎকার উপহার। এছাড়াও শিল্পীদের দেশাত্মবোধক গান আর মন মাতানো নৃত্য পরিবেশনের মাধ্যমে হল ভর্তি দর্শকদের মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে হয়ে ওঠে এক আনন্দ ঘন পরিবেশ। বৈশাখী মেলা পরিণত হয় মহামিলন মেলায়। সমস্ত বাঙালি আজ একসাথে হয়েছি নববর্ষের জন্য। আমাদের বাচ্চারা অনেক কিছু শিখতেছে এখান থেকে। ওরা এসে প্রত্যেকে টেস্ট করছিল, তো আমাদের বেশ ভালো আমরা রেসপন্স পেয়েছি, এবং অন্যান্য যারা বড়রা এসেছে বাবা মারা ওরা ওদেরকে যথেষ্ট উৎসাহ দিয়েছে প্রত্যেকটা পিঠা এবং বিভিন্ন দেশীয় খাবারগুলা। প্রবাসী বিশাল এই জনগোষ্ঠীকে বাঙালির কৃষ্টি কালচারের সাথে আবদ্ধ রাখতে হলে এমন আয়োজনের বিকল্প নেই, জানালেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।